রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 16ই অগাস্ট খেলা দিবস হিসেবে পালিত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জনগেট চত্বরে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের ঐকান্তিক উদ্যোগে খেলা দিবস পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবল খেলোয়াড় তথা সাংসদ বিদেশ বসু। মাননীয় শ্রী মানস ভট্টাচার্য মহোদয়কে প্রথমেই আমরা যেমন স্বাগত জানিয়ে বরণ করে নিলাম, প্রাক্তন তারকা মোহনবাগান ফুটবলার এবং জনপ্রিয় ধারা ভাষ্যকার, যাকে প্রতিবার এই খেলা হবে দিবস অনুষ্ঠানে আমরা পাই, এবং বর্ধমানবাসীর পক্ষ থেকে নতমস্তকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই, সেই মানুষটিকে বরণ করে নিলেন আমাদের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহোদয়। বিশিষ্ট খেলোয়াড় মানস ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ বর্ধমান পুরসভার কাউন্সিলরবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঘোষণা করেছেন সেই খেলা দিবসকে সামনে রেখে আমরা প্রতি বছর আমাদের এই দিন আমাদের বর্ধমান শহরে সমস্ত প্রাক্তন গুণী খেলোয়াড়দের, আমরা প্রায় আজকে 100 জন খেলোয়াড়কে আমরা সম্বর্ধনা দেব। খোকন দাস, আপনাদের কাছে আর কত প্রমাণ রাখবে, জো কেমন, আরও প্রমাণ বাকি আছে জানি না, হয়তো প্রমাণ বাকি আছে, কারো 50 মিটার দৌড় দূরে বাড়ি, অনেক অসুবিধা, সেখানে যদি একটা ব্রিজ করে দেয় খোকন তাহলে মনে হয় ভালো হয়, কারণ আর তো কিছু বাকি নেই। খোকন এখানে যা করেছে আমার মনে হয় আর কিছু বাকি নেই, খেলোয়াড়দের জন্য অনেক কিছু রেখে গেছে, অনেক কিছু করছে, করবে। এদিন 100 জন খেলোয়াড়কে সম্বর্ধনা জানানো হয়, এছাড়াও 250টি ক্লাবকে 4টি করে ফুটবল তুলে দেওয়া হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আজকে 16ই আগস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে খেলা দিবস ঘোষণা করেছে, সেই খেলা দিবসে আমরা প্রতি বছর আমরা আগেরবারও 100 গুণীজন খেলোয়াড়কে সম্বর্ধনা দিয়েছি, 250 ক্লাবকে 4টে করে বল দিয়েছি, আজকেও আমরা 100 জন গুণী খেলোয়াড়দের, প্রাক্তন খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়ার পর 250 ক্লাবকে শহরের আমরা আজকে 4টে করে বল দিচ্ছি। এবং আমাদের এই অনুষ্ঠানে ভারত বিখ্যাত ফুটবলার উলবেরিয়ার বিধায়ক বিদেশ বোস ছিলেন, ভারত বিখ্যাত খেলোয়াড় মানস ভট্টাচার্য মহাশয় প্রধান অতিথিতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, পৌরসভার পৌরপতি, তাছাড়া অজস্র গুণীজনেরা। বাংলায় যে খেলার একটা পরিবেশ মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, আমরাও আমাদের শহরে আমরা সেই খেলা দিবস, যাতে খেলা দিবসের মধ্য দিয়ে আমাদের শহরের প্রতিটি খেলোয়াড়রা যাতে খেলতে পায়, খেলার মাঠগুলো যাতে খেলার জন্যই ব্যবহার হয়, সেই কাজ আমরা শহরের পক্ষ থেকে করে যাচ্ছি। 100 জনকে পূর্ব বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।